মুসরা গ্রামের আশিকুর রহমান শেখের স্ত্রী নুরি বেগম ওরফে মুনিয়া বয়স বিশ তাকে তার স্বামী আশিকুর রহমান শেখ শ্বাসরোধ করে হত্যা করছে এটা স্বজনদের দাবি স্বজনটা আমাদের জানায় থানা এসে উক্ত সংবাদ পাইয়া আমি তাৎক্ষণিকভাবে আমাদের আমাদের থানার এলাকার জরুরি অফিসার এইচ আই নুরুল ইসলামকে হসপিটালে প্রেরণ করি নুরুল ইসলাম হসপিটালে যাওয়ার পরে সে জায়গায় ডিসিস্টের ডিসিস্ট নুরী বেগম প্রকাশ মুনিয়ার স্বামী আশিকুর রহমান সেখানে ছিল তাৎক্ষণিকভাবে আমরা মুনিয়া বেগমের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিকভাবে তাকে জিজ্ঞাসা জান আটক করি এবং মুনিয়া বেগমের শ্রোতাল প্রস্তুত করে মন জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে ধৃত আটককৃত আশিকুর রহমান শেখকে আমরা জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি ডিসিস্ট পক্ষ থেকে অভিযোগ প্রাক্তির সাপেক্ষে আইনক ব্যবস্থা গ্রহণ এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার